আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ সবার তো আমরা অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম একটি ছোট্ট ব্লগ আপনাদের জন্য। এটা ছিল আমার শাশুড়ির বাসা ইফতারের একটি ভিডিও, একটি ছোট ভিডিও, বেশি করতে পারিনি, ছোট করে একটু ভিডিও করেছি আপনাদের জন্য। তো আমরা রেডি হয়ে, আমি কাজ থেকে এসে রেডি হয়ে আমরা বের হয়ে গেছি। যেহেতু আমার বাসার পাশেই আমার শাশুড়ির বাসা, তো আমরা হেঁটেই চলে যাচ্ছি। রায়নকে ওর বাবা আগটাকে রেডি করে রেখেছিল, আমি এসে শুধু রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি। এতে আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আর দিনটা ছিল অনেক সুন্দর, রুদ্রে ভরা। বিকালবেলা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আজকে ইফতারটাই শুধু আমি আর আমার নানা আসবে আমাদের দাওয়াত আমার শাশুড়ির বাসায়। তো নেক্সট ইফতার হবে আমার বাসায় সবার দাওয়াত। তো এই ফুলগুলো আমি রাস্তা থেকে পেয়ে নিয়ে যাচ্ছি। আমার শাশুড়িকে গিয়ে আমি বলছিলাম যে রমাদান মুবারক। আমার শাশুড়ি বলতেছিল যে এগুলো কোথায় থেকে নিয়ে আসছো খুঁজে। তো ফুলগুলো ফ্লাওয়ারগুলো দেখে আমার অনেক ভালো লাগলো, আমি তিনটা ছেড়ে নিয়েছি একটু ফান করার জন্য। আমরা চলে আসছি, কিন্তু দেখলাম খালা আমার শাশুড়ি মিলে সব কিছু রেডি করে ফেলছে অলরেডি। তো আমি কিছু হেল্প করছি, পেঁয়াজও করে করে দিচ্ছি আর বেগুনিটা আমি করছি। যেহেতু আমি চলে আসছি একটু আগে, তো ভাবলাম একটু হেল্প করি ওনাদেরকে। সবগুলো কিন্তু করা শেষ, পোলাও রান্না করেছেন এখানে মিট দিয়ে আর টাওয়াল দিয়ে করে রেখেছেন যাতে ঠান্ডা না হয়। তো দেখতে পাচ্ছেন আমার দেবরও এয়ার ফ্রায়ে কিছু চিকেন নাগেট দিয়ে দিচ্ছে ফ্রাই করার জন্য। তো সব কিছু ফ্রাই করার পর আমি রেডি করে নিয়েছি প্লেটারটা, সমোসা দিয়ে নাগেট দিয়ে আমি সব কিছু রেডি করছি। আমি টেবিলে নিয়ে নিচ্ছি আস্তে আস্তে, আমি আমার দেবর দুজনে মিলে টেবিলটা গুছিয়ে নিচ্ছি সবার জন্য। আমার হাজব্যান্ডটা কিছু হেল্প করছেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বিরিয়ানিটাও নিয়ে নিয়েছি। তো গত ইয়ারে কিন্তু কেউ কারো বাসায় যেতে পারিনি লকডাউনের কারণে। তো এবছর আমরা সবাই সবার বাসায় গিয়ে ইফতার করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আল্লাহ তাআলা যে দুনিয়াটাকে আস্তে আস্তে শান্তি করে দিচ্ছেন। তো দেখতে পাচ্ছেন সবগুলো ইফতার আমার আনা হয়ে গিয়েছে, আমরা রেডি করে ফেলেছি, শুধু আমার ওনাদের জন্য ওয়েটিং করছি, ওরা একটু লেটে আসছে। তো আমার টেবিলটাও কিন্তু গোছানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো অনেকগুলো খাবার করেছেন আলহামদুলিল্লাহ, অনেক মজার ছিল বিরিয়ানিটা, অনেক মজা হয়েছে। আমার শাশুড়ি করেছেন দেখতে পাচ্ছেন, সবগুলো খাবারই অনেক সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে ব্লগটা যদি ভালো লাগে থাকে, ছোট্ট এই ব্লগটা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে ফেলবেন, তাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন। আর দেখতে পাচ্ছেন আমার যে বড়া কিন্তু স্ন্যাপ করছে, এদিকে আমার ছোটো দেবরটা আমার আমার আমাকে স্ন্যাপ করে ও দিয়ে দিচ্ছে ক্যাপশন যে ইউটিউবার ভিডিও করছেন। পরে দেখে আমার অনেক হাসি পাচ্ছিলো। আমার দেবরটা কিন্তু 5:30 এখানে বেক করেছিল, দেখিয়েছিলাম, অনেক মজার। আর এদিকে আমার শাশুড়ি ফ্রুট কাস্টার্ডও তৈরি করেছেন। সবার খাবার শেষ হয়ে গেছে, তো আমি খালাকে আর মাকে নিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। তো অনেক মজা ছিল এটাও। তো আমার এই ছোট্ট ব্লগটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।